তো লা পয়েন্ট তো অবশ্যই একটা আছে অনেকই তো অনেক ধরনের পয়েন্ট থাকে এর আগে আমি একবার আপনার সাথে যুক্ত হয়েছিল মনে হয় কিছুদিন আগে তো এই তো তেমন কোনো কথা কথাবার্তা বলা হয়নি বা আজকে যদি সুযোগ হয় তাহলে কিছু কথা বলতে চাচ্ছিলাম আর কি আচ্ছা তাহলে ভূমিকাটা না করে সরাসরি পয়েন্টে চলে যান ভাই আচ্ছা আপনি তো নিজেকে একজন নাস্তিক দাবি করেন তাই না এটা তো সত্য দাবি করি মানে দাবি করি মানে বুঝলাম না যেটা আমি সেটাই তো বলবো হ্যাঁ জি মানে আপনি একজন মানে পারফেক্ট নাস্তিক এই তো ধর্ম ধর্মে বিশ্বাসী এবং নাস্তিকতার মধ্যে থাকা মানে এর মধ্যে পার্থক্যটা কি পার্থক্য তো অনেক কিছু পার্থক্য মৌলিক পার্থক্য হচ্ছে একটা হচ্ছে অন্ধবিশ্বাস আর একটা হচ্ছে যুক্তি সঙ্গত একটা অবস্থান হ্যাঁ মানে আপনার কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাসী না যেরকম পৃথিবীতে তো অনেক ধরনের ধর্ম আছে আপনি আপনাকে আমি যে কথাটা বলেছি সেই কথাটা কি আপনি কিছু বুঝেছেন না আমি হয়তো বা সেটা বুঝিনি আবার বললে খুব ভালো হয় ধর্ম হচ্ছে একটা অন্ধবিশ্বাস হ্যাঁ হ্যাঁ এই ধর্মের যে দাবি দেওয়া সেগুলোর কোনোটারই তো কোনো প্রমাণ নাই তাই না ধর্ম অন্ধবিশ্বাস সেটা বলা যায় না যেহেতু যুগে যুগে অনেক নবী বলা যায় অবশ্যই না অন্ধবিশ্বাস সেটা অবশ্যই বলা যায়

ভাই আপনি আগে কথা বুঝে প্রশ্ন বুঝে উত্তর দেন হ্যাঁ মানে বেশি কথা বলতে পারলেই যে আপনি জিতছেন এরকম এটা কোনো এরকম কোনো কথা নাই হ্যাঁ না না তর্ক বিতর্ক তো ভাই আসলে জেতা মানে জয় পরাজয় সেটা বড় কথা না এখানে হচ্ছে যুক্তি আপনি যে বললেন একটু আগে যে ধর্ম তো অন্ধবিশ্বাস না এটা আপনি বললেন না হ্যাঁ জি তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে তাহলে এই যে ধর্মের যে এই যে আল্লাহ পাক ফেরেশতা জিন জান্নাত জাহান্নাম এগুলোর কোনো প্রমাণ আছে নাকি আপনি তখন বললেন না এগুলো তো ভাই ঈমান হ্যাঁ তার মানে হচ্ছে এটা হচ্ছে অন্ধবিশ্বাস তাহলে তো আপনাকে আমি যে প্রশ্নটা করছিলাম সেটার উত্তরটা আপনি দিলেন না আমি আপনাকে বলেছিলাম যে আপনি যে বলছেন ধর্ম অন্ধবিশ্বাস না তারপর আবার উত্তর দিতে গিয়ে আবার বললেন হ্যাঁ অন্ধবিশ্বাস তাহলে কেমন হইলো না আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম যে পৃথিবীতে তো যুগে যুগে পর্যায়ক্রমে বহু কাল আগে বা পরে কথা শুরু করেন আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম এইটুক বইলা তারপর আবার বলা শুরু করেন ভিন্ন আরেকটা কথা না যাও সেটা তো কথার মধ্যে সেটা কথা আসবে করেছি যে আল্লাহ পাকের কোনো প্রমাণ কি আপনার কাছে আছে নাকি এটা জাস্ট আপনার বিশ্বাস অন্ধবিশ্বাস আল্লাপাক যেহেতু পৃথিবীর কেউ আমরা কেউ দেখি নাই কিন্তু তার পরিচয় সম্পর্কে তো আমরা অন্ধবিশ্বাস বলে মনে করেন অন্ধবিশ্বাস কাকে বলে সেটা সংখ্যাটা দেন তো তাইলে হ্যাঁ সেটা হচ্ছে না দেখে কোনো কিছুর উপর আস্থা রাখা না না দেখেও আমরা অনেক কিছু মানে ইয়া করি মেনে নেই যেমন ধরেন বাতাস বাতাস তো আমরা চোখে দেখি না তাহলে তো আমরা জানি বাতাস আসছে বাতাসে আমরা অক্সিজেন নেই কার্বন ডাই অক্সাইড ছাড়ি অক্সিজেন মানে নেই মানে আমরা সব বাতাসই নেই অক্সিজেনটা আমরা কাজে লাগাই আর কার্বন ডাই অক্সাইডটা বের করে দেই বাতাস মানে আপনার কথাতেই আসে যেহেতু আপনি বাতাস দেখতে পাচ্ছেন না বাতাস কিন্তু আপনি ঠিকই ব্যবহার করছেন বাতাসকে তো আমরা মানি তাই না নাস্তিকরা তো বাতাসকে মানে তার মানে তো এই দেখাটাই যে একমাত্র উপায় আমার যে সবকিছু চোখে দেখতে এই যে করোনা ভাইরাস এটা তো জীবন আমরা চোখে দেখি না তাই না তারপর তো আমরা তো মানে করোনা ভাইরাসের জন্য আমরা বলি যে তোমরা সবাই সচেতন থাকো মুখে মাস্ক পরার ঘুরবা কোনো একটা বিষয় মিথ্যা জন্য দেখাটাই তো একমাত্র পদ্ধতি না আমাদের তো আরো পদ্ধতি আছে আমরা তো অন্য ভাবেও প্রমাণ করতে পারি যে একটা জিনিস সত্য নাকি মিথ্যা নাকি হ্যাঁ তো মনে করেন যে পৃথিবীতে আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম যে যুগে যুগে তো অনেক আবারও জোলে যাচ্ছেন কেন এইরকম কোন পদ্ধতি কি আপনার কাছে আছে যেটা দ্বারা আমরা আল্লাহ ফেরেস্তা তারপরে এরকম কোন পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা এগুলো প্রমাণ করতে পারবো

হ্যাঁ জি শুধু ওইটা না এটা বিশ্বাস কারণ আছে তাহলে তাহলে পদ্ধতিটা মানে তার মানে আপনি পদ্ধতিটা ব্যবহার করে তারপর আল্লাহকে মানছেন এর আগে কি আপনি আল্লাহকে মানতেন না জি যখন আপনার মাথায় আসলো সেই পদ্ধতিটা যখন আপনি ব্যবহার করলেন তার আগ মুহূর্ত পর্যন্ত কি আপনি আল্লাহকে মানতেন নাকি মানতেন না যখন আমি সৃষ্টিকর্তার সম্পর্কে আমি বুঝি বা জানি যে তার অস্তিত্ব আছে কিন্তু না সেটা তো দিতে না আপনি যে পদ্ধতিটা ব্যবহার করে আল্লাহর প্রমাণটা পাইলেন তারপরে আপনি নিশ্চিত হইলেন যে হ্যাঁ এই পদ্ধতিটা ব্যবহার করে তো আমি দেখলাম যে আল্লাহ আছে এরপরে যে আপনি মানলেন এর আগ মুহূর্ত পর্যন্ত মানে পদ্ধতিটা ব্যবহারের আগ মুহূর্ত পর্যন্ত কি আপনি আল্লাহকে মানতেন নাকি তখন আপনি আল্লাহকে মানতেন নাকি তখন আপনি আল্লাহকে মানতেন না আমি তখন আল্লাহকে মানতাম ও আচ্ছা মানে আপনি আপনি একটা পদ্ধতি বের করছেন যেটা দ্বারা আপনি প্রমাণ করবেন যে আল্লাহ আসলে আছে নাকি নাই সেই পদ্ধতিটা আপনার মাথায় আসার আগে থেকে আপনি আল্লাহকে অলরেডি মাইন্ডে বসে আছেন তারপর তাইলে আপনি পদ্ধতিটা অ্যাপ্লাই করছেন কেন আপনি যেহেতু তার আগে থেকে আল্লাহকে বিশ্বাস করতেছেন তাহলে আপনি আবার কেন একটা পদ্ধতি ব্যবহার করে আল্লাহকে প্রমাণ করছেন ভাই না সেটা তো মনে করেন পদ্ধতি আপনি যে আপনি যে বিশ্বাস করেন এর মধ্যে তো আরো দুই একটা দৃষ্টান্ত থাকতে পারে বিশ্বাসটা আপনি তো আগে থেকে আল্লাহকে বিশ্বাস করেই বসে আছেন তার মানে ওই পদ্ধতিটা তো আল্লাহর অস্তিত্ব আছে নাকি নাই সেই পদ্ধতি না ওইটা হচ্ছে আপনার বিশ্বাসটাকে আমি কিভাবে প্রক্ত করতে পারবো সেটার পদ্ধতি অমিত আমি ।

অন্ধবিশ্বাসটা আগে থেকে ছিল পরে আবার অন্ধবিশ্বাসটা যেন একটু পোক্ত হয় এটার একটা পদ্ধতি বের করছে এই পদ্ধতিটা আবার আমাদের এক কাছে যে সে নাকি ঈশ্বর আছে এটার নাকি করে করছে। সে ঈশ্বর আছে কি নাই বা আল্লাহ পদ্ধতি না কি বাইর করে নি সে বাইর করছে আমার অন্ধবিশ্বাসটা আমি কিভাবে আরো পোক্ত করতে পারি এটার একটা পদ্ধতি সে বাইর করছে সেই পদ্ধতিটা ব্যবহার করে সে তার অন্ধবিশ্বাসটাকে আরো পোক্ত করছে কিন্তু ওই পদ্ধতিটা দ্বারা তো তাহলে আমরা আসলে বুঝতে পারবো না যে আল্লাহ আছে নাকি নাই ওই পদ্ধতিটা দ্বারা শুধুমাত্র এটা হবে যে একটা অন্ধবিশ্বাসী মানুষ অন্ধবিশ্বাসী হবে পারে জানতেও না কারণ আপনি নিজেই বলতেছেন যে ওই পদ্ধতিটা দ্বারা তো আল্লাহ আছে না কিনা এটা বের করা যাবে না ওই পদ্ধতিটা দ্বারা একজন অন্ধবিশ্বাসী মানুষের অন্ধবিশ্বাসকে প্রক করা যাবে শুধুমাত্র তাইলে আপনি আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার মানে আপনার আল্লাহ যে আছে সেটার কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা আবারও প্রশ্নটা করছি যে আপনার আল্লাহ যে আছে আছে নাকি দিচ্ছেন না তেমন একটা তাহলে আপনার আপনি যে কথা বার্তা বলতেছেন ভাই আপনার যে যেটুকু কথা বলতে দিচ্ছি এটা মনে করেন আপনার চোদ্দ গোষ্ঠীর গোষ্ঠীর ভাগ্য কথা বলি যে আপনার আপনার সাথে যে কথা বলতেছে এতগুলো মানুষ এবং এখানে যে মানে প্যানেলে যারা আছে আছে বিজ্ঞ মানুষের আপনার সাথে যা কথা বলতেছে এই কথা বলাটাই উচিত না আমি মানে এই ব্যক্তিদের জন্য এটা অপমানজনক বুঝতেছি আপনি তো একটা কথা বুঝেন না আপনি একটা কথা বুঝা কথা বলেন না আপনি আমাদেরকে সেই তাহলে সেই প্রমাণটা দিন যে এই প্রমাণটা দ্বারা প্রমাণ হবে যে আল্লাহ আছে এই প্রমাণ দিবেন না যেটা দেখলে একজন অন্ধবিশ্বাসী মানুষ আরো অন্ধবিশ্বাসী হবে এই প্রমাণটা দিয়ে না আল্লাহ প্রমাণ হয় এরকমের একটা প্রমাণ আমাদের কাছে দেন আর কোনো বাড়তি কথা বলেন না ঠিক আছে বলেন হ্যাঁ এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সৃষ্টিকর্তা যে আছে সেটার একটা দৃষ্টান্ত আমি অনেক আগে বলতে চাচ্ছিলাম কিন্তু আপনি আপনাকে জিজ্ঞেস করেছি আল্লাহ সেটার প্রমাণ দিতে আপনি এখন চলে গেলেন সৃষ্টিকর্তায় ভাই কেমনে কথা বলবো আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা আমরা একটাই মানি যে সৃষ্টিকর্তা আপনি কি মানেন কি মানেন না সেটা তো আমি জিজ্ঞেস করি নাই কেন বলতেছেন হুদাই হুম আচ্ছা যাই হোক আপনি আপনি আল্লাহ তা হ্যাঁ আপনি আল্লাহ তাআলা কি প্রশ্নটা করেছি বলেন তো একটু আপনি আমাকে প্রশ্ন করছেন যে আল্লাহ তালা আছেন তার প্রমাণ কি এই তো হ্যাঁ এটা এটার উত্তরটা দিবেন আর কোনো কথা আর কোন কিছু আপনি কি বিশ্বাস করেন আপনি কি মানেন আপনি কি দিয়ে ভাত খাইছেন এগুলো জিজ্ঞেস করি নেই এখন আল্লাহ তালা যে আছেন তার কথা বলতে গেলে আমাকে দুই একটা ব্যক্তির নাম তো অবশ্যই বলতে হবে নাকি সেটা যদি আপনার প্রমাণে প্রমাণটাকে সাপোর্ট করে তাহলে বলবেন আর যদি প্রমাণ না করে তাহলে বলবেন হ্যাঁ অবশ্যই 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 এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত

আল্লাহ তারা কে শুধু মাত্র নবী দেখছে এবং আল্লাহ পাককে দিতে সোলাইমান নবী দেখছে এছাড়া কথা বলা সোলাইমানকে যখন এই আল্লাহ নবী হিসেবে সার্টিফিকেটটা দিল ওই সময় আশেপাশে কারা কারা উপস্থিত ছিল তারা দেখছে যে আল্লাহ পাক সরাসরি নবী সোলাইমানকে নবী হিসেবে একটা সনদপত্র দিচ্ছে এই যে সোলাইমান আছো তুমি পরীক্ষা পাশ করেছো এই নাও তোমাকে পুরস্কার দিলাম সার্টিফিকেট তুমি এখন থেকে নবী হিলা হ্যাঁ এই যে অনুষ্ঠানটা যে মানে ধরেন আপনি যখন ইউনিভার্সিটি থেকে যখন মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তখন একটা কনভোকেশন হয় সেখানে সব মানুষটা উপস্থিত থাকে সবাই দেখে এই যে অমুকে অমুকে মাস্টার্স পাস করেছে খুবই ভালো কথা আহ হাততালি দেয় সবাই মিলে এই যে নবী সোলাইমান যে নবী হইল এটা তা সেই সময় আর কে কে ওইখানে বসে বসে দেখছে বা আর কে কে এই জিনিসটা সাক্ষ্য দিতে সাক্ষ্য দিতে সাক্ষ্য দিচ্ছে একটু মূলত আপনাদের উদ্দেশ্য মূলত নাস্তিকতা

এই প্রমাণটা আছে নাকি একটা থার্ড পার্টি থেকে কোনো একটা প্রমাণ আছে মনে করেন আমি বললাম যে অমিত ভাই আল্লাহ পাক না তার যে মানে দায়িত্বটা মানে মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দিল বুঝছেন আল্লাহ পাক বলছে যে আসিফ তুই আল্লাহ ঠিক আছে যা তোরা আল্লাহ দিলাম যা এটা আমার এই মাত্র আল্লাহ পাক মানে মেসেজ দিয়ে কইলো বুঝছেন আমার ফোনে টিং করে একটা নোটিফিকেশন আসুন আসলো দেখলাম আল্লাহ সরাসরি আল্লাহ পাক এবং ব্লুটিক

অযথা না হলে উনি আবল তাবল সমস্ত দৃষ্টান্ত ফিষ্টান্ত এসব বলবেন কিন্তু আসি ভাইয়া আপনি যেটা বলছেন যে এই যে মোহাম্মদ তারপরে এই যে সব নবী এদেরকে যখন নবী এরা যখন নবী হলো এটা তো কেউ দেখে নাই যে এই যে ওহি নিয়ে আসতো তারপরে এরা যে নবী হলো মানে কিভাবে নবী হলো এটার তো কোনো মানে মানে চাক্ষুষ কোনো প্রমাণ অথবা কেউ কখনো দেখে নাই যে এরা কিভাবে নবী হলো যে আল্লাহ দেখে নবী বানালো আর যদি আল্লাহ দেখে বানায় তাহলে তো খুব বড় করে এদের একটা সেরেমনি বড় একটা শো করে নবী ডাকল যে এখন আজকে আমাকে আল্লাহ নবী বানিয়েছে এটার প্রমাণ আজকে দেয়া হবে যে আল্লাহ সত্যি আছে সবার সামনে সেটা তো আল্লাহর তো নিশ্চয়ই ওরকম কিছু একটা করা উচিত ছিল তারপরে এমন কিছু মানে পাঠানো উচিত ছিল যেটাতে সব মানুষ দেখে বিশ্বাস করতো যে না আল্লাহ সত্যি আছে এবং এ হচ্ছে আমাদের নবী এরকম তো কোনো সেরেমনি কোনো কিছু মানে এরকম কোনো কিছুই মানে করা হয় নাই যেটাতে মানুষ আর কি নিজের চোখে দেখে কোনো কিছু বলতে পারবে যে না সত্যি এ হচ্ছে আমাদের নবী আল্লাহ একে আমাদের নবী হিসাবে পাঠিয়েছে এরা নিজেরা নিজেরাই নিজেদেরকে নবী নবী বলে ই করেছে যে না আল্লাহ বলেছে আমি নবী আল্লাহ ওহি পাঠিয়েছে কিন্তু এছাড়া তো আর কোনো আর কোনো প্রমাণ নেই মানে চুপি চুপি আল্লাপাক এত লাজুক চুপি চুপি খালি তার কাছে এসে মানে খালি মেসেজ দিয়ে যায় চুপিচুপি তাকি খালি বলে যে তুমি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বাচ্চা মেয়েকে বিয়ে করো তুমি দাসীর সাথে করো খালি আইসা মানে নবীর কানে কানে খালি বলে যায় এগুলো যে কোন আল্লাহ বলে যায় এটা তো আমাদের তারপরে হচ্ছে যে আল্লাহ যে বলে যায় সেটা আবার নবী মোহাম্মদ যখন কাউকে দেখে তার মনে ইচ্ছা হয় যে ও উনি তো খুব সুন্দরী তাকে তো আবার বিয়ে করতে হবে তখনই আল্লাহ নাজিল করে ফেলে একটা আয়াত যে হে নবী কে তোমার জন্য আমি করে দিলাম মানে আগে থেকে আল্লাহ জানে না এইসব কিছু যখন নবীর মনে ওইটা আসে তখন আল্লাহ জেনে যায় আর কি কিন্তু ভাই অমিত ভাই সাবজেক্ট আপনি বাসবে আমি অনেকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ আছে এটার কোন একটা প্রমাণ দিতে উনি যেটা শুরু করলো প্রমাণটা দেয়া যে শুরু করলো যে এই যে দেখেন যে নবী সোলাইমান ছিল না তাহলে আমি জিজ্ঞেস করলাম ভাই সোলাইমান যে নবী এটাকে এটা কেমন হইলো আল্লাহ আল্লাহ এখন উত্তর দিবে আল্লাহ নবী করছে ভাই আপনি তো মানে আল্লাহ যে আছে সেটার প্রমাণ দেয়া দিতেই তো শুরু করলেন তাই না অমিত ভাই এটা কিভাবে হয় যে মানে একজন মানুষ আল্লাহর প্রমাণ দিতে গিয়া বলতেছে যে আল্লাহ যারা নবী বানাইছে সেই নবীতে কইছে আল্লাহ আছে এইটা একটা মানে পারফেক্ট एग्जांपल অফ সার্কুলার রিজনিং না আবার তিনি মানে অদ্ভুত ব্যাপারটা দেখুন তিনি আবার নিজেকে সার্টিফাইড করেছেন নিজেই আবার বলছেন যে আমাকে উনি সার্টিফাই করেছেন মানে আমি এসে একটা ক্লেম করলাম যে আরে জানেন আমি আমি কার সাথে স্টিভ সাথে বা যার সাথে হোক একটা নরেন্দ্র মোদীর সাথে হ্যান্ডসেক করে এসেছি তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট করেছেন আহ কি হিসেবে করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে ভারতের বা পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট করেছেন আমাকে তা সবাই জিজ্ঞেস করলো কি হবে কি করে কি কোথায় 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 বলে আমি বললাম উনি করেছেন বললাম উনি কি এক্সিস্ট করেন এরকম প্রমাণটা কেউ যদি জিজ্ঞেস করে তুমি বলি তো আমি বলছি তার প্রমাণ কেউ যদি জিজ্ঞেস করে তখন যে আচ্ছা তুমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে তার প্রমাণ কি তখন সে আমার একই কথা যে আমি বলছি তার প্রমাণ যে মোদিজি করেছেন কেউ যদি জিজ্ঞেস করে মোদিজির এক্সিস্টেন্সের প্রমাণ কি ওই যে আমি বলেছি তাই সেই হচ্ছে প্রমাণ তাই ব্যাপারটা এটা কমপ্লিটলি একটা সার্কুলার লজিক আসিফ ভাই মানে এই মুমিনরা এত মানে ইয়া যে এই এই যে সার্কুলার রিজনিং বলে এই জিনিসটা এই জিনিসটা বললে তো বুঝবে না ভাই। তাহলে এই বান্দাকে এই মুমিন বান্দাকে এগুলো বুঝেও তো লাভ নেই আসলে আহ রকমের মানুষজনদেরকে নিয়ে কি করা যায় বলেন তো অমিত ভাই এটা তো আমি না যে এদেরকে নিয়ে কি করা সম্ভব সুজন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে সুজন ভাইকে আমি কিছু চটকর প্রশ্ন করিনি উনি চলে যাওয়ার আগে উনি বিরক্ত হয়ে চলে যেতে পারেন ওনার মনে হতে পারে যে আমরা হয়তো কথা বলতে দিচ্ছি না সুজন ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি যে নবীর কথা বলছেন তা আপনি কি এটা মনে করেন যে শুধুমাত্র আব্রাহামিক রিলিজিয়ান ছাড়াও অন্যান্য রিলিজিয়নেও সেখানেও কিছু পয়গম্বর বা ঈশ্বরের দূত এসেছিলেন এসেছিল এটা তাদের ধর্মের যে ধর্মে যারা বিশ্বাসী ছিল তাদের মতে তারা এসেছিল বা হিন্দু ধর্মে অনেক ধর্মগুলোকে

আপনি কি প্রশ্ন করছেন আচ্ছা আমি আপনাকে আবারও প্রশ্নটা করি এই যে আপনি শ্রীকৃষ্ণের কথা বলছেন তা এই হ্যাঁ কিনা ছিল কিন্তু অনেকে দাবি করে যে উনি নবী ছিল কিন্তু ইসলাম ধর্মে তার কোনো ভিত্তি নেই আচ্ছা তার মানে আপনি মানে আচ্ছা ঠিক আছে তার মানে ইনি নবী ছিলেন কিন্তু এনাকে আপনি মানেন না এনার কথা আপনি মানেন না

সীমাবদ্ধ ছিল যখন তারপর এরকম জামানা কোন জামানা এরকম ছিল না তার কোনো ট্রেনিওর এরকম জামানা এরকম কোন সীমাবদ্ধ এরকম ছিল না তিনি সন্দেহ ক্রাইস্ট কি বলেছিল যে না ভাই আমার পরে আবার এরকম লোকজন আসবে আমার কিন্তু এই এই সাতশো শতাব্দী পর্যন্ত আমার শেষ তারপরে তোমরা ওই নতুন নবীর কথা শুনবে এরকম কি বলেছিল